নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, সবসময় ভালো লোকজনের সাথেই খারাপ কেন হয়? এই প্রশ্নটা অনেক লোকের মনে নিশ্চয়ই আসে। সকলে ভাবে, আমি তো কারোর সাথে খারাপ করিনি, কারোর প্রতি কোনো অন্যায় করিনি, তাহলে আমার সাথেই কেন এরকম হলো? আমি তো সবসময় ধর্ম এবং ন্যায়নীতির পালন করে থাকি, ধর্মের পথে এবং নীতির পথে চলে থাকি, তাহলে আমার সাথেই সবসময় খারাপ জিনিসটা কেন হয়? এরকম অনেক বিচার অর্থাৎ এরকম অনেক চিন্তাভাবনা অধিকাংশ লোকজনের মনেই এসে থাকে। এরকম অনেক প্রশ্নের উত্তর প্রকৃতপক্ষেই আছে। এরকম অনেক প্রশ্নের জবাব ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। তার ব্যক্ত করা ব্যাখ্যায় সকলের মন থেকে এরকম ধরনের চিন্তাভাবনার ও প্রশ্নের অবসান ঘটে। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে বাসুদেব, যে সকল মানুষ খুব ভালো হয়, সৎ হয়, সকলের ভালো করে, ন্যায়ের পথে চলে, তাদের সাথেই সবসময় খারাপটা কেন হয়? এই কথার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা কাহিনী শুনিয়েছিলেন। এই কাহিনীটি হলো এমন একটি কাহিনী যাতে সকল মানুষের প্রশ্নের সব রকম উত্তর বর্ণিত আছে। তাহলে চলুন শোনা যাক শ্রীকৃষ্ণের বলা এই কাহিনীটি। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, একদা একটা নগরে দুজন পুরুষ বাস করত। প্রথম পুরুষটি ছিল একজন ব্যবসায়ী। সে একজন খুবই ভালো মানুষ ছিল। সে সবসময় ধর্ম ও নীতির পালন করে চলত, ন্যায়ের পথে চলত। তার ভগবানের প্রতি খুব ভক্তিভাব ছিল এবং সে নিয়মিত মন্দিরেও যেত। সে যে কোনো ধরনের ভুল কাজের থেকে সবসময় দূরে থাকারই চেষ্টা করত। কিন্তু নগরের দ্বিতীয় ব্যক্তিটি ছিলেন একেবারে উল্টো। দ্বিতীয় ব্যক্তিটি ছিলেন খারাপ মনোভাব সম্পন্ন এবং দুষ্ট প্রবৃত্তির। সে সবসময় অধার্মিক এবং দুর্নীতির কাজ করত। ন্যায়ের পথে চলা তার স্বভাবের মধ্যেই ছিল না। সে রোজ মন্দির থেকে টাকা পয়সা এবং মন্দিরে আগত ভক্তদের জুতো চুরি করত। সে সবসময় মিথ্যে কথা বলত এবং নেশাও করত। একদিন ওই নগরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, আর তখন সেই বৃষ্টির মধ্যে মন্দিরে কোনো লোকজনও ছিল না। সেই সময় ওই নিচু মনের ব্যক্তিটি যখন লক্ষ্য করল যে মন্দিরে কেউ নেই, তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে সেই ব্যক্তিটি মন্দিরের সমস্ত টাকা পয়সা চুরি করে নিল। আর মন্দিরের যিনি পুরোহিত ছিলেন তার চোখের সামনে দিয়ে কোনোভাবে আড়াল হয়ে গিয়ে সেখান থেকে সে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে যখন সেই ব্যবসায়ী ভগবানকে দর্শন করার উদ্দেশ্যে মন্দিরে গেল, তখন তার উপর সেই চুরির দায় এসে পড়ল। সকলে মনে করল যে মন্দিরের সব টাকা পয়সা সেই ব্যক্তিই চুরি করে নিয়েছে। এই মনে করে সেই সময় মন্দিরে উপস্থিত সকল মানুষই তাকে ভালো মন্দ কথা শোনাতে লাগলো। সকলে তাকে অনেক অপমান করল। সকলের কথায় সে সত্যি সত্যি অনেক অপমানিত বোধ করছিল, যেন কোনো প্রকারে সে সেই পরিস্থিতি থেকে বেরোতে চাইছিল। তাই কোনো রকমে সে ওই মন্দির থেকে সকলের অপবাদ নিয়ে বাইরে বেরিয়ে আসলো। আর বাইরে আসার পরেই তাকে একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিল, যার ফলে ব্যবসায়ীটি খুব বাজেভাবে জখম হল। এই সময় সেই দুষ্ট ব্যক্তিটির হাতে টাকা পয়সা দ্বারা পরিপূর্ণ একটা ঝোলা এসে পড়ল। এত টাকা পয়সা দেখে, এত ধন সম্পত্তি পেয়ে সেই খারাপ এবং অসৎ ব্যক্তিটি খুশিতে আত্মহারা হয়ে পড়ল আর বলল, আজ তো আনন্দই আনন্দ। প্রথমে মন্দির থেকে এত টাকা পয়সা পেলাম, আর তারপরেই টাকা পয়সা ভর্তি ব্যাগটা আমার হাতে আসলো। দুষ্ট লোকটির বলাই কথাগুলো পাশ থেকে শুনে ব্যবসায়ীটি খুবই অবাক হয়ে গেল। সে বাড়ি ফিরেই সর্বপ্রথম একটা কাজ করল। সে বাড়ি গিয়ে বাড়িতে থাকা ভগবানের সব ছবি খুলে ফেলল এবং সেগুলো ঘর থেকে বের করে দিল। আর ভগবানের উপর খুবই রাগ করে তার উপরে হতাশাগ্রস্ত হয়ে তার নিজের জীবন অতিবাহিত করতে লাগলো। অনেক বছর পরে যখন দুই ব্যক্তির মৃত্যু হলো, আর মৃত্যুর পর যখন দুজন যমরাজের সামনে গেল, তখন সেই ব্যবসায়ীটি অত্যন্ত রাগ নিয়ে যমরাজের কাছে প্রশ্ন করল যে, আমি তো সবসময় ভালো কাজ করতাম, কখনো কারোর খারাপ চাইনি, কোনো খারাপ কাজ করিনি, কিন্তু এর বদলে আমি শুধুমাত্র লোকজনের থেকে অপমান আর কষ্টই পেয়েছি, এই ছাড়া আর কিছু পাইনি। আর এই দুষ্ট লোকটি যে কিনা সবসময় অধর্মের পথে চলত, মানুষের ক্ষতি করত, সে এইসবের বদলে পেল টাকা পয়সা দ্বারা পরিপূর্ণ ব্যাগ। এরকমটা কেন হলো? ব্যবসায়ীর এই প্রশ্নের উত্তরে যমরাজ বলল, যেই দিন তোমার সাথে দুর্ঘটনা ঘটেছিল সেই দিন ছিল তোমার জীবনের শেষ দিন, কিন্তু তোমার ভালো কাজের কর্মফল হিসাবে তোমার মৃত্যু একটা ছোট জখমে পরিণত হলো। সেই জায়গায় ওই দুষ্ট ব্যক্তিটির ভাগ্যে তার জীবনে রাজযোগ পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তার সব খারাপ কাজকর্মের কারণে সেই রাজযোগ একটা ছোট টাকা ভর্তি ব্যাগে বদলে গেল। শ্রীকৃষ্ণ বলেন যে, ভগবান আমাদেরকে কোন রূপে কী জিনিস প্রদান করছেন এটা বুঝতে পারা খুবই মুশকিল এবং কঠিন একটি কাজ। যদি আপনি সবসময় ভালো কাজ করে থাকেন, কারোর কোনো ক্ষতি না করে সকলের ভালো করে থাকেন, যদি আপনি সবসময় খারাপ কাজের থেকে দূরে থাকেন, তাহলে ভগবান নিশ্চিতভাবে তার কৃপাদৃষ্টি আপনার উপরে বজায় রাখবেন। জীবনে আমাদের যে সকল দুঃখের ও দুশ্চিন্তার সম্মুখীন হতে হয়, সেই সব পরিস্থিতি থেকে কখনোই এটা ভেবে নেবেন না যে ভগবান আমাদের সাথে নেই বা ভগবান আমাদের সাহায্য করছেন না। এরকমটা হতেই পারে যে এর থেকে অনেক বেশি দুঃখ কষ্ট ভোগ করা আপনার ভাগ্যে লেখা আছে,
কিন্তু আপনার সকল ভালো কাজকর্মের জন্য আপনাকে সেই অধিক দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে না। আপনার ভালো কাজগুলোই আপনাকে সেই সব থেকে বাঁচিয়ে রেখেছে। সেই সৎ লোকটি চুরির অপবাদ পেয়েছে, সে গাড়ির ধাক্কায় জখম হয়েছে, কিন্তু তার ভাগ্যে এর থেকেও অনেক বড় জিনিস লেখা ছিল, যেটা তার ভালো কর্মের জন্য অল্পের উপর থেকে গেছে। তাই নিজের জীবনে কোনো খারাপ কিছু হলে কখনো ভগবানকে দোষারোপ করবেন না, কারণ হয়তো আপনার ভাগ্যে এর থেকে অনেক বড় কিছু লেখা ছিল, যেটা ভগবানের কৃপায় কমের উপর থেকে গেছে। তাহলে বন্ধুরা, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের বলা একটি মনোরম কাহিনী, যেই কাহিনীতে মানুষের অধিকাংশ প্রশ্নের উত্তর মজুদ করা আছে। বন্ধুরা, আশা করব যে আপনাদের ভিডিওটি দেখে ভালো লেগেছে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।